কি বড় বড় বেগুন, ইন্ডিয়ান সবজি আজকে এলো। এটা আমার ফার্স্ট ব্লগ। হাজব্যান্ড যাচ্ছে, ও একটা কনফারেন্সের জন্য অন্য একটা সিটিতে যাচ্ছে, ফার্স্টে স্টেশন সোল স্টেশনে যাবে। তো তারপর আমি সারাদিন কী করলাম আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে সবজিগুলো এসছে ইন্ডিয়ান ভেজ, অনলাইন থেকে নিয়েছি, সেগুলোই ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখছি। তারপর যা হয় সব ওইটা গুছিয়ে রাখলাম, কারণ মেয়ে এসে খেলবে স্কুল থেকে। তারপরে এবার যা কিছু জিনিসপত্র সব গুছিয়ে একটু একটু করে ড্রেসগুলো যেভাবে ছড়িয়ে রেখে গেছে, মেয়েও স্কুল যাওয়ার আগে সব খুলে একদম এভাবে গিয়েছে। তারপর এই যে আমি সবগুলো গুছিয়ে নিচ্ছি প্যাকেট। তারপর বড় যে গেল, সেও বিভিন্ন পেপার টেপার ফেলে রেখে চলে গেছে। যে মা ফোন করছে, বাড়ি থেকে ফোন করছে, তারপর কথা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে সব আবার সুন্দরভাবে গুছিয়ে রাখছি। আর যেগুলো কাচার জন্য ওইগুলো আমি আলাদা করে রাখছি। সবগুলো কাজগুলো গুছিয়ে নিলাম। তারপর এবার একটু ল্যাপটপের কাজটা একটু গুছিয়ে নি, মানে যেখানে এটা আমার প্লেস, মানে আমি এই টেবিলে বসে কাজ করি। সো সব কিছুগুলো এখানে গুছিয়ে নিচ্ছি, যেভাবে মানে মর্নিংয়ে এত কাজ মানে চাপ ছিল কি বলবো, এটা আমি বানিয়েছি। তারপর এরপর সব গুছানো হয়ে যাওয়ার পর এবার রুমটাকে এবার একটু ঝাঁটিয়ে নিতে হবে, ওয়াশ করে নিই। আর বাকি যেগুলো ওই পুজোর দিনে পরে, মানে আমাদের দুর্গাপুজো যে সম্মেলনে হয়েছিল তাতে পরে গিয়েছিলাম, সেগুলো আমি একটু হালকা জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তার জন্য ওটা জলের মধ্যে চুবিয়েছি। তারপর এবার দেখো বাইরেটা সব যাচ্ছে লাঞ্চ করতে, কারণ এটা লাঞ্চ টাইম হয়ে গিয়েছে, প্রায় 12টা বাজতে চললো। তো এই জন্যে এরা 1টা-1:30-এর মধ্যে সবাই প্রায় লাঞ্চ কমপ্লিট করে নেয়। এবার এই জন্য দেখতে পাচ্ছ বাইরেটা, তারই মাঝখানে আবার আমি একটু ল্যাপটপটা এসে বসে পড়েছি, দিয়ে একটু খুটখাট করছিলাম। তো এরপর হচ্ছে স্নানে যাচ্ছি, তো ওগুলো একটু ধুয়ে নিই। এই জন্য সব কিছু বাথরুমের মধ্যে নিয়ে যাচ্ছি, আমাদের বাথরুমটা একটু ছোট। রেডি হয়ে গেলাম, এরপরে হিটারটাও অফ করে দিই, মানে এত ঠান্ডা পড়ে, মানে এখনই প্রায় ঠান্ডা পড়ে গেছে, তাই জন্য এবার একটু ঠাকুরের কাছে এলাম। তারপরে এবার লাঞ্চ করব, সব কিছু ম্যাটের মধ্যে সব রাখছি রেখে। আর যেহেতু বর নেই ওই জন্য আমি পুরো ফ্রাইং প্যানটাকে নিয়ে চলে এলাম, যতটা খাওয়ার খেয়ে বাকিটা রেখে দেবো। খেতে বসেছি, আর একটু এই সময় আমি একা খাবো, তো তাই জন্যে আমি একটু ল্যাপটপ না ওই ট্যাব একটু অন করেছি। দেখি ম্যাট গুছিয়ে নিচ্ছি, দিয়ে বাসন টাসনগুলো একটু মেজে নিই। মেজে নেওয়ার পর এই দেখো এতগুলি বাসন হয়েছে। তারপরে এবার নিজের টাইম, একটু মোবাইল দেখবো, তারপরে এবার ভিডিও এডিটিং করতে বসে পড়লাম। এরপর মেয়েকে আনতে যাওয়ার পালা। বাইরেটা দেখো, এই ব্রিজের মতন এই ব্রিজটা ক্রস করে যেতে হয়, মানে অনেকটাই, প্রায় হেঁটে 15-20 মিনিট মতন লাগে আনতে যাচ্ছি। নিয়ে নিয়েছে এদের, এই যে এটা স্কুল ওদের। তারপর এবার একটু খিদে পাচ্ছে, ওই জন্য ওকে জিজ্ঞাসা করছি তুই কি কিছু খাবি। আমিও আমারও একটু খিদে, কারণ একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, তাই জন্য এই যে এসে বসেছি। এরপর রাস্তার মধ্যে যেতে যেতে কত রকম লোকের সাথে দেখা হয়, হাই করছে, তারপরে
রাস্তার মধ্যে কত স্টাইল করতে করতে, মানে প্লে করতে করতে যাবে, মানে রুমে আসতে, এই রুমে এসে পৌঁছালাম, মানে রুমে আসতেই প্রায় আধ ঘন্টা লাগিয়ে দেবে। তারপর সে তার নিজের কাজ, নিজের কাজ যেই বলেছি যে ভিডিও দেখতে পেয়েছে বা আমি বলছি যে ভিডিও হচ্ছে, ও এবার স্টাইল করতে স্টার্ট করে দিয়েছে, এইভাবে করতে হয়, ওইভাবে করতে হয়, এইসব করছে। এরপর ফ্রেশ হয়ে নিয়ে আমি বললাম যে একটু এখানটায় স্লিপ কর, মানে ঘুমাবি না, জাস্ট রেস্ট করবি, রেস্ট করতে বলা হয়েছে। তো সে ওইটা নিয়ে খেলতে চায়, ওই কার্টুন বক্সটা নিয়ে। পড়াশোনা করছে, পড়াশোনা প্রায় শেষের দিকে চলে এলো। এরপরে এবার মানে ডিনার করা হবে। তো ডিনারে তেমন কিছু ছিল না, জাস্ট ম্যাগি আর একটু রাইস ছিল আর স্যুপ, মানে ডালকে স্যুপ বলে। একটু প্লেটলে করার পর এবার এসছে স্লিপ করতে। আমরা দুজন এই যে গ্রিন পিলোটা দেখতে পাচ্ছি, এটা বরের, ওই জন্য সাইডে রাখা হয়েছে, কারণ যেহেতু সে নেই। এরপর আমরা দুজনেই ঘুমিয়ে পড়বো, তবে ওকে একটু স্লিপ করিয়ে দিই, ওকে স্টোরি বলতে হবে। কেমন বদমাইশি করছে দেখো, স্টোরি বলার পর ও ঘুমিয়ে পড়বে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। গুড নাইট, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।